আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু কিসিস লাইফ। আজকে আমি রান্না করছি হাঁসের গোশত, আর এটা হচ্ছে একটা বড় রাজহাঁস। তো রাজহাঁসটা আমি কী কী উপকরণ দিয়ে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বড় দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 8 থেকে 10টা কাঁচামরিচ, একটা বড় টমেটো নিয়েছি, আর এখানে এলাচি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ নিয়েছি। আর এখানে এই বাটিতে আমি 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরে, এগুলো সব ফ্রেশ নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার চলুন রান্নাটা শুরু করি। এখন নিচ্ছি পরিমাণ মতো তেল, গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ভালো করে 5 মিনিটস মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর গরম মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিব আমার আদা রসুন, যেটা ফ্রোজেন করা, এখানে প্রায় 2 টেবিল চামচ হবে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর দিব বড় 1 চা চামচ মরিচের গুঁড়ো, বেশি দিচ্ছি না কারণ আমি অনেক কাঁচা মরিচ দিয়েছি আর আমার এই মরিচটা এক্সট্রা হট, তো এটা ঝাল বেশি, আর যেহেতু আমি গোলমরিচও দিচ্ছি অনেক ঝাল হবে। এখন এবার এটাকে আমি ভালো করে মিক্স করে কষিয়ে নিই। আমি কম আগুন দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, নইলে মশলাটা জ্বলে যাবে। এবার আমি যে মশলাটা ব্লেন্ড করেছি সেটা দিয়ে দেব। এখানে জিরা, ধনিয়া আর গোলমরিচ দেওয়া আছে। এবার ভালো করে মশলাটাকে মিক্স করে নিব। এক একজন এক একভাবে রান্না করে, আমি এভাবে রান্না করি। তো আমি আশা করব আমার রাজহাঁসের মাংসটা ভালো হবে, আপনাদেরও পছন্দ হবে এবং আপনারা আমার মতো করে রান্না করার চেষ্টা করতে পারেন। আমি আস্তে আস্তে মশলাটাকে আরও প্রায় 5 মিনিট মতো কষাবো। আমি আমার যে মশলাটা ব্লেন্ড করেছি এটাতে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি হাঁসটা ঢেলে দিলাম। আসলে এক হাতে ভিডিও নিয়ে ক্যামেরা নিয়ে আর এক হাতে হাঁস থালা সব কিছু করা অনেক হার্ড, দেখাতে পারলাম না হাঁস থালার সময়। বাট হাঁসটা ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি ভালো করে মশলাটাকে মিক্স করে নিব হাঁস আর মশলা। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা হাঁস একসাথে মিক্স করে নিলাম। এবার আমি দিব পরিমাণ মতো লবণ। এবার আবার ভালো করে মিক্স করব। আমার ভিডিও স্ট্যান্ডটা ভেঙে গেছে, তাই সমস্যা হয় এক হাতে ফোন ধরে আর এক হাতে ভিডিও করতে। আমি আশা করব আপনারা কিছু মনে করবেন না আমার ভিডিওটা যদি একটু ভালো না হয়। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর
কমছে কম 3 মিনিট আপনারা দেখার চেষ্টা করবেন নন ফ্লাইডে ওটা পাম হয়ে যায় আর 3 মিনিট না দেখে যদি আপনারা আমাকে ফ্রেন্ড সাবস্ক্রাইব করেন তাহলে সেটা চলে যায় যেটা মানে আমার জন্য খারাপ আপনাদের জন্য খারাপ সো দয়া করব অ্যাট লিস্ট 3 মিনিট আপনারা দেখবেন যাই হোক আমি ভালো করে মশলা লবণ একসাথে হাঁচির সাথে মিক্স করে ফেললাম এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে রান্না করব 20 মিনিটের মত 20 মিনিটের মত রান্না করেছি ঝোল বের হয়ে গেছে যদিও আমি মাংসটা ধোয়ার পরে এমন ভাবে রেখেছি যেন পানিটা ঝরে যায় পানি ঝরে গেছে তারপরে কিন্তু অনেক ঝোল বের হয়েছে মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে আমি 20 মিনিট পর্যন্ত রান্না করেছি এখন আবার ভালো করে নেড়েচেড়ে দিলাম আবার আমি ঢাকনা দিয়ে আরো 20 মিনিট এটাকে রান্না করব আরো 20 মিনিট আমি মিডিয়াম টু হাই হিটের মধ্যে রান্না করেছি সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আবার ঢাকনা দিয়ে আমি জাস্ট 10 মিনিট মতো রান্না করব 10 মিনিট মতো রান্না করেছি ঝোল বেশি নেই আমি অল্প একটু পানি দিব যেহেতু আলু দিয়েছি আলুগুলো সিদ্ধ হতে হবে আর এখানকার রাজহাঁস এটা এতটা শক্ত না তো আমার 20 মিনিট 40 মিনিটের মতো রান্না করার মধ্যে মাংসটা একটু হয়ে গেছে এবার আমি এক মগ পানি দিই এক মগ গরম পানি দিলাম তারপরে মিক্স করে আবার আগুনটা এবার আমি চুলোটা বাড়িয়ে দিলাম দিয়ে দিব 5 মিনিট ভালো একটা গলক আসবে তারপর আমি আগুনটা একদম কমিয়ে দিব রান্নাটা হয়ে গেছে আগুনটা একদম আমি কমিয়ে দিয়েছি এবার আমি চুলা বন্ধ করার আগে দিব একটু কারি পাউডার নাকি গরম মশলা খুবই সুন্দর হয়েছে খুব নাইস একটা ঘ্রাণ বের হচ্ছে সো এই হলো আমার আজকের রাজহাঁসের গোশ রান্না আমি আশা করবো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে দয়া করে আমার ভিডিওটাকে লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ থিস ইজ লাইফ থেকে আল্লাহ হাফেজ